টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের নিদারুণ আত্মসমর্পণ। সিরিজটা টাইগাররা হেরেছে 2-0, এড়াতে পারেনি হোয়াইট ওয়াশের লজ্জাও। স্বাভাবিকভাবে মন খারাপ সকল টাইগার ক্রিকেটারদের, সেই জায়গাটায় বাদ যাননি সাকিব আল হাসানও। তবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একেবারে মন খারাপ করেননি সাকিবের পারফরমেন্স নিয়ে। এখনও এই বয়সে সাকিব যেভাবে দুর্দান্ত, তাতে অবাক হয়েছেন এই টাইগার ক্যাপ্টেন। সাকিব আল হাসানের পারফরমেন্সে মুখে হাসি থাকলেও মন ভালো নেই টাইগার ক্যাপ্টেনের। বাংলাদেশ টেস্ট সিরিজটা ঠিক কোন জায়গায় হেরেছে? শুধুই কি ব্যাটিং ব্যর্থতা, নাকি রয়েছে অন্য কিছু? প্রথমে যেটা বলবো যে দুইটা ম্যাচ আমরা যেরকম ভাবে ব্যাটিং করেছি, আমরা এত খারাপ আমরা ব্যাটসম্যান না, বা আমাদের ক্যাপাবিলিটি এর থেকে আরও বেটার আমার কাছে মনে হয়। বাট এখানে তার সাথে অ্যাড করতে চাই যে টেকনিক্যালি মেন্টালি আরও বেশ ইম্প্রুভমেন্টেরও জায়গা আছে। বর্তমান সময়ে যেরকম খেলা চলছে আমাদের এভাবে অ্যাডজাস্ট করে খেলতে হবে। এখানে যারা 3 ফরম্যাট খেলে তাদের ওইভাবে অ্যাডজাস্ট করে খেলতে হবে। হ্যাঁ, যারা 3 ফরম্যাট খেলে না তাদের হয়তো প্রিপারেশান একটু হয়তো বেটার নেওয়ার সুযোগ থাকে। বাট এখন সামনে যত খেলাই আছে আমাদের এভাবে প্রিপেয়ার হতে হবে, এবং এভাবে আমরা 3 ফরম্যাট একসাথে কীভাবে অ্যাডজাস্ট করে খেলতে পারি ওইটা চিন্তা করে প্র্যাকটিস প্রিপারেশান নেওয়া উচিত। সাগরিকা টেস্টের চতুর্থ দিনে এসে মুমিন হক জানিয়েছিলেন যে বাংলাদেশের ঘরোয়া লিগে টেস্ট ক্রিকেটটা যেমনটা হয়, আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসলে সেখানে বড় একটা পার্থক্য তিনি দেখতে পান। আজকে প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার সঙ্গে একই সুর মিলিয়েছেন। তিনিও বলেছেন যে বাংলাদেশের আসলে ঘরোয়া লিগটা, প্রথম শ্রেণীর ক্রিকেটটা উন্নতি করতে হবে, আর নইলে এরকম বারবার দেখতে হবে টেস্ট ক্রিকেটে অধঃপতন। আমার কাছে স্টিল মনে হয় যে ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমাদের, আমরা যে চ্যালেঞ্জটা এখানে ফেস করি ওরকম কোয়ালিটি ম্যাচ আমরা খেলতে পারি না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সো এই জিনিসটা যদি আমরা আমাদের প্লেয়ারদেরই হয়তো এটা আরও কীভাবে আমরা ওই জায়গাটা তার একটু ম্যাচ করে খেলতে পারি যে আমাদের ইন্টারন্যাশনালে কোন চ্যালেঞ্জটা ফেস করতেছে, হ্যাঁ অবশ্যই ভালো হবে। বাট যত বেশি ম্যাচ খেলবো অবশ্যই কিছু না কিছু তো ইম্প্রুভমেন্টের জায়গা থাকে। ঘরের মাটিতে কিংবা বিদেশের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের যে জায়গাটায় সবচেয়ে বেশি সমস্যা ফেস করতে হয় তা হচ্ছে উইকেটের ধরন। এই উইকেটের পড়াশোনা করতে করতে টাইগার ক্রিকেটারদের যেন অর্ধেক সময়টা চলে যায়, তারপরও সমাধান আসে না। বাংলাদেশ ঘরের মাটিতে যেভাবে টেস্ট সিরিজ হারছে তা কিন্তু টাইগার ক্রিকেটারদের জন্য একটা অ্যালার্মিং জায়গা যে ভবিষ্যতে বাংলাদেশের যে ম্যাচগুলো রয়েছে সেখানটা টাইগাররা কেমন পারফরমেন্স করতে পারে। এখনই সময় বাংলাদেশের দুর্বলতাগুলোকে উতরে ফেলা, নইলে এরকম লজ্জাজনক হার আসবে বারবার। মাহমুদুল হাসান সজীব, 71, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।